সেই ম্যাম আর স্টুডেন্টের মায়ের সম্পর্ক না। বন্ধুরা, এখন রাত্রি 2 বাজে আর আমাদের কাজ কমপ্লিট হলো। এখনো ছাদেই আছি, ছাদটা পুরো পরিষ্কার করলাম দুজনে মিলে। তারপর ভাই টেবিল টেবিল সব নিচে নিয়ে গেছে, আর এখনো যে এই বাসনটাকে ধোয়া হলো। সবাই সবার মতো আছে, আর ওদের চুল মেরে নমস্কার। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে 3 আগস্ট, আমার মেয়ের জন্মদিন। আজকে আমারও জন্মদিন, আমার মা হওয়ার জন্মদিন। তাই সকাল সকাল পুজো দিয়েই সব কাজ শুরু করলাম। প্রথমে পুজোটা করে নিলাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, ভালো মনের যেন একজন মানুষ হতে পারে, আর 10 জনের মধ্যে যেন একজন হতে পারে। তোমরাও আশীর্বাদ করো আমার মেয়েকে, আমার মেয়ে যেন 10 জনের মধ্যে একজন হতে পারে। এবার যাবো আমি রান্নাবান্নায়, আর আমি নিজেই সব রান্নাবান্না করব। আর কে কে আসছে না আসছে পুরোটাই তোমাদেরকে আজকে সব কিছুই দেখাবো, ব্লগে চেষ্টা করব। কারণ সব কিছুই কিন্তু নিজে হাতে করছি, মা আসার কথা ছিল কিন্তু মা আসতে পারেনি, একদম পুরোপুরি নিজের হাতে করছি। হ্যাঁ, তবে আমার বর কিন্তু সম পরিমাণভাবে আমাকে হেল্প করে যাচ্ছে, মানে দুজনে সমানভাবে কাজ করে যাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম। দেখো, আমরা হচ্ছে বাড়িতে মাত্র 2 মানুষ, 2.5 মেম্বার, তো সেখানে বড় বড় বাসনপত্র আমার কাছে নেই। তো এখানে দেখো, মাংস আনা হয়েছে, খাসির মাংস। আর এদিকে আছে হচ্ছে গিয়ে কুমড়োর পাট ভাজা করব। মেয়ের জন্য 5 রকমের ভাজা হবে, আর সবার জন্য হবে কুমড়োর পাট ভাজা, মুচমুচে আলু ভাজা, আর এটা মাংসের আলু। আর হচ্ছে মাছের ঝোল করব, মাছের ঝোল করব, আর একটু টমেটোর চাটনি করব, আর শাক ভাজা থাকবে মেয়ের পাতে, আর থাকবে হচ্ছে দই মিষ্টি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এদিকে দেখো, হাঁড়ি টাড়ি বসে গেছে আমার, এই অবস্থা। তো চলো, আমি এখন ঝটপট রান্নাটা শুরু করে দিই। ঘর কিন্তু এরকম করে সেজে উঠেছে কালকে রাত থেকে। আর এইদিকে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। তো সব মিলিয়ে ভালোই লাগছে, শুধু সন্ধ্যাবেলাটাতে বৃষ্টি না হলেই হয়, এটাই চাই। দেখতে পাচ্ছ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। খোলো, ওপেন করো, ওপেন, প্লিজ ওপেন ইট। কি আছে? দাঁড়াও, খুলে দিচ্ছি। আজ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে একটা জবা ফুলের গাছ এলো, আজকে অমাবস্যা পড়ে গেছে, আর তার জন্য শ্রীর বাবা ওর হাত দিয়ে আজকে এই গাছটা বুনবে, তার জন্য কিন্তু এই গাছটা নিয়ে এসেছে, একটা কুড়িও এসেছে। এখানেই রাখো, এখানেই রাখো, এখানেই রাখো। দেখো, শ্রীর মামা বাড়ির তরফ থেকে এবার সোনা পেল। আগে যে নেকলেসটা দেখেছো সেটা হচ্ছে ওর মামা দিয়েছে, আর এর মধ্যে ওর বাবাও কিছু দিয়েছে, দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই চেনটা আনা হলো। এই নূপুরটা শ্রীর পাপা এক্ষুনি গিয়ে নিয়ে এলো মেয়ের জন্য। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। ড্রেসটা স্নিগ্ধা স্নান করে পরবে, তার জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। এই প্যান্টটা শ্রীর পাপা অনেকদিন আগেই নিয়ে এসেছিল, আর এটা কালকে নিয়েছে। সুইট
কেমন লাগছে মা? তো একা হাতে সব করেছি, তাই অনেক দেরি হয়ে গেছে। মেয়েকে এখন দুপুরবেলার আয়োজনের যা আয়োজন করেছি তাই দেব, প্রায় সন্ধ্যা হতে চললো। চলো ভয়েসওভার পরে দিয়ে দেব। হ্যাঁ বাবা এখানে বসো। প্রদীপ জ্বালানো হয়েছে? না ছোট স্টার্ট কর, না আশীর্বাদ কর, তাদের কথা দেখো, স্টার্ট কর, ওদিকে যা। হ্যালো শ্রী বাবা, ধরো আমি ক্যামেরাটা ধরো। হ্যাঁ এখান থেকে ফোন নিতে হবে না? না বাবা, মামাকে প্রণাম করো। তিনবার এরকম করে, এরকম করে দিই দাও ব্যাস। মামাকে প্রণাম করো বেটা, ওঠো ওঠো, এবার প্রণাম করো, প্রণাম করো, মামাকে প্রণাম করো। এ দেখো এরকম করে পায়ে হাত দিয়ে প্রণাম করো। মামার পায়ে হাত দাও, প্রণাম কর, প্রণাম করো। এ দেখো এরকম করে মামাকে, 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 মামাকে প্রণাম কর, করো পায়ে হাত দিয়ে, পায়ে হাত দাও, পায়ে হাত দাও, এরকম করে হাত দাও, তুমি দাঁড়াও, দাঁড়াও, এবার এবার মাথা নাচ করো, নিচে করো, গুড গার্ল, আর আর দুইবার আর পালা সাইন উঠে দাও দিয়ে। থ্রি আর এক, ওয়াও, এবার পড়িয়ে দে এটা, কাম কাম। এই জন্য বলি লম্বা করে ভিডিও দাও, দাও ঝটপট দাও না, আগে মা দিতে হয়, দাও। প্রদীপ এসে তো ছবি তুলবো, তো বস, উঠে আয়, উঠে আয়, উঠে ঝাঁপ পটা, ছোট জায়গা দেখে যা। আরে থাক না, আমি ওই কটসেটটা পরেছিলাম, আমাকে সবাই বকা দিয়ে শাড়ি পরালো। শাড়ি পরে কাজ করা যায়? কাজ করা যায়। আসো 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 দাদা, আপনারা এসছেন, সুবর্ণা ভীষণ খুশি হয়েছে। এই যে আমার ছোট্ট সংসার ম্যাম, ছোট্ট সংসার ঠিকই আছে, সুন্দর, বাহ। এখানে আবার মেয়ের সংসার, মেয়ে সারাক্ষণ ওখানে সংসার করছে। হ্যাঁ জবা ফুলের গাছ আছে, তুমি যাও। হ্যাঁ শ্রী বাবা, ওই যে সুবর্ণার বর,
এই যে আমার হাজবেন্ড। নমস্কার। ম্যাম ভীষণ মজার, ভীষণ ভালো আমাদের সাথে কোনোদিনও, মানে সেই ম্যাম আর স্টুডেন্টের মায়ের সম্পর্ক না, ম্যাম বলে আমরা মেয়ে। কি বানিয়েছ ওটা? ওরে বাবা, না না না, ওই পালস চকলেট দিল দেখলাম। ডাটাটা একা একা হয়েছে এখুনি ব্যালকনির মধ্যে, নিচে থাকলে কিনা হয়, নিচে থাকলে কিনা হয়। ও গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ ওদিকে পেয়ারা গাছ, লেবু গাছ। কতগুলো নিয়েছিস? আমি ভাবলাম তুই পার্লার বন্ধ করে তারপরে মনে হয় আসবি। চল কেক কাটিংটা করি। কেমন আছো বেটা? ওটাতে একটা গিফট আছে। এটা স্নিগ্ধ হয়। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ তোমার তোমার, তুমি নাও। ও শপিং করে এলো ম্যাম, শপিং করে আসলো। যা খাওয়াটা আছে। ও বাজ, কে দিয়েছে? স্লো স্লো। ও ম্যাম কে দেখাও। আচ্ছা বাবা সবাই দাঁড়াও, চেয়ার গুলো সরিয়ে দিলাম না। দেশলাই নিয়ে এসছো? ওটাও না, তুমি ভিডিওটা করে দিতা। আচ্ছা দাঁড়াও আমি একটু করি। ম্যাম ওই যে ওর সাথে ভিডিও বানাই, ম্যাম অনেকবার জিজ্ঞেস করেছে। নাও এটা ওর মামার তৈরি করা। সবাই দাঁড়াও, ছবি তুলি, যাও বসে। ওর খেতে ইচ্ছে করেছে, একটু নিয়ে নিয়েছে। ঠিক আছে ওই জয়া যা সাড়া। Happy birthday to you. দেখা
আমি আনছি। হ্যাঁ জোরে হবে তো, জোরে সব বাবারা সুন্দর। সত্যি সব বাবারা সুন্দর। দেখ মাগুলোর একটু নাও, ম্যামদের নাও। ম্যাম খুব মজা। ভিডিও আছে না, সবাই সবার মতো আছে। আর ওদের চুল মেরে প্যান্ট এখন রাত্রি দুটো বাজে আর আমাদের কাজ কমপ্লিট হলো, এখনও ছাদেই আছি। ছাদটা পুরো পরিষ্কার করলাম দুজনে মিলে। তারপর ভাই টেবিল টেবিল সব নিচে নিয়ে গেছে, আর এখনও যে এই বাসনটাকে ধোয়া হলো। তো এগুলো হচ্ছে কালকে খোলা হবে, আর থাকুক দু তিন দিন, স্নিগ্ধা একটু খেলবে, আনন্দ পাবে। আমরা কালকে একটু ভিডিও করব দিনের বেলাতে। এই হচ্ছে প্রোগ্রাম, এখানেই সমাপ্ত হলো। এবার চলো আমার লুকটা একটু দেখাই। এই গাছটা আজকে স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে নিয়ে এসেছে। স্নিগ্ধার বাবা প্রত্যেক অমাবস্যাতে পুজো করে থাকে, তো একটা জবা ফুল বাড়ির গাছের ফুল দিয়ে যদি পুজো দেওয়া হয়, নিজের হাতে তৈরি গাছের ফুল দিয়ে যদি মাকে পুজো করা হয়, সেটার যে একটা তৃপ্তি, সেটার যে একটা শান্তি, সেটা একটা অন্যরকম শান্তি। তো তার জন্য স্নিগ্ধার হাত দিয়ে এই গাছটাকে বোনা হবে। আর এখন কিন্তু রাত্রি ওই 2:36 বাজে, তো আজকেই করতে হবে। এরকমটাই ওর বাবা মানে। আর এই হচ্ছে, বলো গাছটা তুমি কেন নিয়ে এসছো? গাছটা নিয়ে এসেছি যাতে মেয়ে আজকে বুনতে পারে। আচ্ছা, মেয়ের জন্মদিন কেমন ভাবে কাটালে, কি করলে? মেয়ের জন্মদিন লোককে তো সময় দিতে পারলে না, যারা এসেছিল তাদেরকে তো সময় দিতে পারলে না।
খারাপ লেগেছে? তোমার এই হাতে আমার মনে হয় খুব কম আজকালকার দিনে যে হাজবেন্ড ওয়াইফ মিলে দুজনে মিলে ঠিক আছে সারা দিন খেটেছো, কালকে রাত্রেও ঠিক মতো ঘুমাওনি, কিন্তু চোখের নিচে কিন্তু কালি পড়েনি, মুখে একটা অন্যরকম অন্যরকম গ্লো আছে। তো যাই হোক, আর এই যে স্নিগ্ধার চেনটা একটু তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়ো দেখাবে না ওভাবে যে নিয়ে নেব, আচ্ছা গাছটা বলো। হ্যাঁ সময় চলে যাচ্ছে, এখন ঘুমোতে যাব আমরা, কালকে সানডে। তুমি লাগাবে এটা, আমি শুধু এই প্লাস্টিকটা খুলে দিই। এ না এটা ধরো, এখানে ধরো। আচ্ছা ও একটু জাস্ট ছুঁয়ে থাকুক না, এখানে ধরো, এরকম ধরো, এই যে এখানে ধরো, এখানে। আচ্ছা ঠিক আছে, ড্যাডির হাত ধরো, ড্যাডির হাত, আমার হাত ধরো, আমার হাত ধরো, মামি এখানে হাত ধরো, আমার হাত ধরো, পোনো মশানা, ব্যাস এবার সরোটাকে আমি করে দিচ্ছি। শুধু গামলাটা নিয়ে যাবো, ও ওরা তো আসবেই লাইট খুলতে। থাক এখন, থাক এখন, এই হচ্ছে আমার লুক। তো রান্নাবান্না সবাই ভালো বলেছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো একা হাতে সমস্ত কিছু করেছি, নখের অবস্থা দেখো কি বাজে পরিস্থিতি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না, আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার তো করতেই হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে, টাটা।